হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পর্বে আমরা প্রোফাইল নিয়ে কাজ করেছিলাম, আজকে পর্বে আমরা দেখব টুলস টুলসে কী কী আছে। তো অ্যাভেলেবেল টুলস, এটা যখন আমরা কাস্টমাইজ করব তখন এখানে টুলস চলে আসবে, তখন আমরা দেখব। তো এরপরে আছে ইম্পোর্ট। তো ইম্পোর্ট কি আমরা অবশ্যই দেখেছি, সেটা হচ্ছে এই যে এখানে ইম্পোর্ট ডেমো ডাটা নিয়ে আমরা কাজ করেছিলাম, সেটা যদি আমরা ম্যানুয়ালি ইনস্টল করতে চাই, আমরা ম্যানুয়ালি যদি আপলোড করতে চাই, সেখানে যে ইম্পোর্ট করতে হবে। এক্সপোর্ট অবশ্যই বুঝতে পেরেছেন, এক্সপোর্ট মানে কি, এক্সপোর্ট নাম মানে আমাদের এখান থেকে থিমে যা কিছু আছে সেটা আমরা এক্সপোর্ট করে রাখতে পারবো, সেভ করে রাখতে পারবো আমাদের পিসিতে সেরকম কিছু। তো এরপরে আছে সাইট হেল, সাইট হেলতে আমরা ক্লিক করে দেখি। এই যে সাইট হেল, এখানে স্ট্যাটাস, এখানে আপনি যে সব কিছু স্ট্যাটাস দিতে পারবেন, দেখতে পারবেন যে কোথায় কী হচ্ছে, আপনার কী করা আছে। তারপরে এই যে ইনফরমেশন স্ট্যাটাস, আপনার এই যে আপনার যে সার্ভার সেটা কি, এখানে স্ট্যাটাস ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসের ভার্সন আপনি কোথায় কি সেটা দেখতে পাবেন। এখানে ইউজার অ্যাকাউন্ট, তারপরে এখানে অ্যাক্টিভ থিম আছে কয়টা এবং কোন থিমটা আছে সেটা, অথর ওয়েবসাইট কি, এবং এখানে আছে ইনঅ্যাক্টিভ থিম, মানে ইনস্টল করা আছে কিন্তু অ্যাক্টিভ করা নেই সেটা কয়টা, একটা। তারপরে অ্যাক্টিভ প্লাগইন, প্লাগইন আছে দুইটা, কি কি প্লাগইন আছে সেটা দেখতে পারবেন এখান থেকে। সার্ভার কোনটা, এটা সার্ভার নেমটা কি, ডাটাবেসের নামটা কি, ডাটাবেসের যে এক্সটেনশন এটা কি, MySQL ডাটাবেস। ডাটাবেসের ইউজার নেম দেখতে পারবেন, ডাটাবেস ইউজার নেম আছে রুট, এবং ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট এটা আমরা প্রথম প্রথমেই দেখেছিলাম যখন আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, এবং টেবিল প্রেফিক্স এটাও দেখেছি। তো এই এখানে এটাই আপনি শুধু ইনফরমেশন দেখতে পারবেন সাইট হেলথে। এরপরে এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা এটার দরকার নেই। এরপরে পরে আমরা সেটিং দেখব। তো সেটিংয়ে চলে যাচ্ছি, প্রথমেই জেনারেল। তো জেনারেল সেটিংয়ে দেখতে পাবেন যে সাইট টাইটেল, এখানে সাইট টাইটেলটা কি আমরা সেটা দেখি। এই যে সাইট টাইটেল হচ্ছে এই যে এখানে, এখানে খেয়াল করেন আমরা কমে যাই, এটা কমে এই যে সাইট টাইটেল এসে মাই প্রজেক্ট জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস, এটা খেয়াল করেন উপরে মাই প্রজেক্ট জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, এই যে এখানে উপরে যে শো করছে এটা, এটা হচ্ছে সাইট টাইটেল। তো সাইট টাইটেল মাই প্রজেক্ট, এবং ট্যাগলাইন, এটা ট্যাগলাইন হচ্ছে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, মানে আমরা উপরে যেটা দেখতে চাই আমরা আমাদের ইচ্ছা মতো আমরা সেটা এখানে লিখে দেব। তো ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস, ওয়ার্ডপ্রেস অ্যাড্রেসের আমাদের এটাই থাকবে, এটা আমাদের পরিবর্তন করতে হবে না কারণ এটা অটোমেটিক চলে আসবে। তো অ্যাডমিনিস্ট্রেশন ইমেল অ্যাড্রেস, এটা জানি আমরা কি, আমরা যখন ইমেলটা দিয়ে আমরা ইউজার ক্রিয়েট করেছিলাম সেই ইমেলটা এখানে। তারপরে মেম্বারশিপ, মেম্বারশিপ হচ্ছে আপনি কি এনিওয়ান ক্যান রেজিস্টার, এটা কি সবাই রেজিস্টার করতে পারবে, আপনার যে সাইন ইন করতে পারবে কিনা, সাইন আপ করতে পারবে কিনা সবাই, সেটা এখান থেকে আপনি দিতে পারেন। যদি আপনার সাবস্ক্রাইবার দরকার হয় সেক্ষেত্রে আপনি এখানে এনিওয়ান এটা টিক দিয়ে রাখতে পারেন। তো সবাই যে সাবস্ক্রাইব করবে তাদের রুলটা হবে কি, রুল হবে এখানে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন। এরপরে সাইট ল্যাঙ্গুয়েজ, এটা চাইলে পরিবর্তন করতে পারেন এখান থেকে, বাংলা বাংলাও করতে পারবেন। এরপর হচ্ছে টাইম জোন, এখানে টাইম জোন কিন্তু ডিফল্টভাবে অন্য কিছু দেওয়া থাকবে, আপনি এখান থেকে টাইম জোনটা সেট করে নেবেন। এখানে টাইম জোন বাংলাদেশের টাইম জোন হচ্ছে +6, তো আমরা এই যে UTC+6 এটা আমরা ক্লিক করে দেখবো, এটা হচ্ছে বাংলাদেশ টাইম। তো এরপরে আমরা দেখব ডেট ফরম্যাট, আপনি কী দিতে পার, কী দিতে চান, আপনি এখান থেকে দেখে দিয়ে দেবেন। এই যে স্ল্যাশ দিবেন মাঝখানে, নাকি ডট দিবেন, নাকি হাইফেন দিয়ে এটা দেখতে চান, তো এটা এখানে ক্লিক করে দিলেই হবে। তো টাইম ফরম্যাট কীরকম দিতে চাচ্ছেন এটা এখান থেকে ক্লিক করে দিবেন। তারপরে উইক স্টার্ট ওয়ান, এখানে সপ্তাহের প্রথম দিন আপনি কোন ডে দিয়ে শুরু হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, যেমন এখান থেকে আপনি স্যাটারডে দিতে পারেন। তারপরে সেভ, সেভ অবশ্যই দিতে হবে, সেভ না দিলে আপনার এগুলো সেভ হবে না, পরিবর্তন হবে না। তো এরপরে চলে যাচ্ছে আমরা রাইটিং, কি আছে রাইটিংয়ে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, এখানে পোস্ট ক্যাটাগরি ডিফল্ট যেটা থাকবে, আপনি মানে কোনো ক্যাটাগরি আপনি ধরেন আপনি কোনো ক্যাটাগরি ক্রিয়েট করেন না, এই যে এখানে ক্যাটাগরি আছে, যে পোস্টের এখানে ক্যাটাগরি আছে, আপনি কোনো ক্যাটাগরি ক্রিয়েট করেন না, তাহলে এই পোস্টটা কোন ক্যাটাগরিতে যাবে, ক্যাটাগরি ছাড়া পোস্ট হওয়া হবে না, তো কোন ক্যাটাগরি যাবে, সেক্ষেত্রে আপনার এখান থেকে একটা ডিফল্ট সিলেক্ট করে রাখতে হবে। সেটা এখানে ডিফল্ট আন ক্যাটাগরিস্ট, এটা ডিফল্ট সিলেক্ট করা আছে, আপনি যে কোনো একটা ক্যাটাগরি এখানে ক্রিয়েট করে এখানে সিলেক্ট করে দিতে পারেন।
তো এরপর আছে ডিফল্ট পোস্ট ফরম্যাট। পোস্ট ফরম্যাট এখানে স্ট্যান্ডার্ড আছে, আপনি যে কোনো একটা দিয়ে দিয়ে দিবেন। তো এখানে যে চ্যাট আছে, গ্যালারি, লিঙ্ক, ইমেজ, এগুলো সব অ্যাড করতে পারেন। আপনি এখান থেকে যে কোনো একটা স্ট্যান্ডার্ড দিয়ে রাখবেন সব সময়, সে স্ট্যান্ডার্ড হলে আপনি সব কিছু অ্যাড করতে পারবেন। এরপরে আছে পোস্ট ভায়া ইমেইল, তো এটার দরকার নেই, এটা ইমেইলের একটা পপ3 অ্যাক্সেস। তো এরপরে আবার মেল সার্ভার, আপনার এখান থেকে আপনার যদি কন্ট্যাক্ট হয়, কন্ট্যাক্ট ফর্ম যদি আপনার কেউ ক্রিয়েট করে, কেউ কেউ যদি আপনাকে মেসেজ করে, তাহলে এখানে এই যে মেইলে যে আপনার মেসেজ চলে যায় সেটাই হচ্ছে এটা মেইল সার্ভার হিসেবে কাজ করবে। তো এখানে মেইল সার্ভার আপনি এটাই থাকবে, তো এখানে এটা থাকবে, আপনি চাইলে আপনি নিজের মতো করে মেইল দিতে পারেন, পাসওয়ার্ড দিবেন এবং ডিফল্ট মেইল ক্যাটাগরি এটা আপনি যে কোনো একটা ক্যাটাগরিতে সেভ করে দিতে পারবেন। তারপর আপনি এখানে সেভ চেঞ্জ দিতে হবে অবশ্যই, সেভ চেঞ্জ দিলাম। এরপরে আমরা চলে যাব রিডিং। রিডিংয়ে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে প্রথমটাই যেটা ইওর হোম পেজ ডিসপ্লে। এখানে হোম পেজ নামে একটা দেখেন, দেখেন এই যে হোম, হোম নামে দুটো ক্রিয়েট করা আছে, কারণ একটা আমরা আগে থেকে ক্রিয়েট করে রেখেছিলাম, একটা আমাদের ডেমো থেকে এসেছে, ডেমো থিম থেকে। তো এখানে আমরা হোমের হোম থেকে আমরা এই যে দুটো হোম আছে এখানে, আপনার আপনি যদি কোনো থিম ইনস্টল করেন তখন অটোমেটিক একটা হোম চলে আসবে, হোম পেজ চলে আসবে, সেটা হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন কোন পেজটাকে আপনি হোমে রাখতে চান। মানে হোম বলতে আপনার ওয়েবসাইট, যেমন এখানে আছে লোকাল হোস্ট, লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট, আমাদের এই প্রজেক্ট, এই যে আপনাদের ডোমেইন নেমটা দিলে কোন পেজটা শো করবে, যেটা মূল পেজ সেটা হচ্ছে হোম পেজ, এটা হোম পেজ। তাহলে প্রজেক্ট এটা দিলে আমাদের এই যে এই পেজটা শো করতেছে, এই পেজটা, তো এটাই হচ্ছে আমাদের হোম পেজ। তো সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে কোন পেজটাকে আপনি হোম পেজ বানাতে চাচ্ছেন। এরপরে পোস্ট পেজ, পোস্ট পেজ হচ্ছে এখানে আপনি যে আপনার যেখানে পোস্ট করব সেই পোস্ট করলে কোন পেজে গিয়ে এটা শো করবে, কোন পেজে গিয়ে এটা থাকবে, তো সেটা হচ্ছে পোস্ট পেজ। তো এখান থেকে পোস্ট পেজ আপনি যে কোনো একটা মানে পেজ ক্রিয়েট করে আপনি এখান থেকে সেই পেজটা সিলেক্ট করে দিতে পারেন, তাহলে আপনি যদি পোস্ট করেন সব পোস্ট আপনার সেই পেজে চলে যাবে অটোমেটিক। তো এরপর হচ্ছে ব্লক পেজের শো, ব্লক পেজে কয়টা পোস্ট শো করবে, এখানে আপনি বাড়িয়ে দিতে পারেন কয়টা পেজ শো করবে, কয়টা পোস্ট শো করবে। এরপরে আছে সিন্ডিকেশন ফিডস, শো দা মোস্ট রিসেন্ট, মোস্ট রিসেন্ট এখানে লাস্ট আপনার যে 10টা শো করবে না কয়টা আইটেম সেটা সিলেক্ট করে দেবেন এখানে। এরপরে এরপরে আপনি যে এখানে পোস্ট শো করতে চাচ্ছেন এটা কি ফুল একবারে পোস্ট, আপনি মনে করেন দু তিন পেজ মিলিয়ে আপনি একটা পোস্ট করলেন অনেকগুলো ওয়ার্ড মিলিয়ে, তো সেটা পুরোপুরি শো করাবেন নাকি সামারিটা শো করাবেন, এবং সামারিতে ক্লিক করলে পরবর্তী পেজে গিয়ে আপনার পুরোটা দেখতে পাবে, এরকম শো করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আপনি যে পোস্ট করবেন বা আপনার এই যে ওয়েবসাইটটা এটা কি সার্চ ইঞ্জিনে মানে সার্চ যখন গুগলে কেউ সার্চ করবে তখন কি কেউ পাবে, নাকি আপনি বন্ধ করে দিতে চান, মানে আপনার সাইটটা কেউ না পায় যেন সেটা করে দিতে চলে, এখানে আপনি এখানে টিক মার্ক দিয়ে দিতে পারেন। তো এরপর দিয়ে পরে আমরা সেভ করে দেব। তো এরপরে ডিসকাশন আছে, ডিসকাশন একটা ডিফল্ট পোস্ট সেটিং, পোস্ট সেটিং এবং কমেন্ট সেটিং, এগুলো আপনারা সিলেক্ট করে নেবেন। এগুলো তেমন কোনো কাজ করতে হয় না, তবু যদি আপনাদের এখানে কিছু দরকার হয় করে নেবেন। তো এরপরে মিডিয়া আছে, মিডিয়া সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছিলাম, মিডিয়াতে আমরা যে পোস্ট মানে ফটো, ভিডিও, ডকুমেন্টস আপলোড করে রাখি। তো এখানে থাম্বনেলস, থাম্বনেল সাইজটা কত হবে, উইথ হবে কত, হাইট হবে কত, সেটা এখান থেকে ডিফল্টভাবে সিলেক্ট করে রাখতে পারবেন আপনি। যেমন আপনি একটা পোস্ট শেয়ার করলেন, পোস্ট ক্রিয়েট করলেন, সে পোস্টটা আপনার যে থাম্বনেল যে পিকচারটা দিবেন সেই পিকচারটা হাইট কত, উইথ কত, এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এরপরে সেভ করে দিবেন অবশ্যই। তারপরে পারমালিঙ্ক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। পারমালিঙ্ক হচ্ছে আপনি একটা পোস্ট করলেন, এখানে আপনাকে পোস্ট করতে হবে, আগে একটা পোস্ট করে দেখি আমরা অ্যাড নিউ করে। আমরা এখানে টাইটেল দিচ্ছি, যেমন দিস ইজ টাইটেল, দিস ইজ টাইটেল, আমরা এখানে
দিস ইজ ডেসক্রিপশন দিয়ে দিলাম, দিস ইজ ডেসক্রিপশন। তো এখানে দিস ইজ টাইটেল, এটা যে আমরা দিলাম, এখন এটা পোস্টের এই যে এই যে এই যে দেখেন আপনি এখানে শো করেন, এখানে দেখেন এই যে লিঙ্কটা কি হয়েছে, পোস্টের লিঙ্কটা কি হয়েছে, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট স্ল্যাশ পি ইকুয়াল 334 এই এই যে এইটা শো করছে, এটা এখন আমরা পাবলিশ করি, পাবলিশ করে দিলাম। তো এখন যদি আমরা এই পেজটা শো করি, ভিউ পোস্ট, এই যে এই পেজটা যদি শো করি, এই পোস্টটা আমাদের ওয়েবসাইটে যদি শো করি তাহলে এরকম দেখাবে। এই যে প্রজেক্ট স্ল্যাশ 2020 এই তারিখটা দেখাচ্ছে, এরপরে দিস ইজ টাইটেল, এই যে এটা শো করছে, এই এটা হচ্ছে আমাদের লিঙ্ক হয়ে গেছে এটা। তাহলে দিস ইজ টাইটেল কোনটা, যেটা আমরা টাইটেল দিয়েছিলাম সেটা, পোস্টের টাইটেলটা লিঙ্ক হয়ে গেছে। এখন আমরা ব্যাকে যাচ্ছি, এই যে এখানে আসি, এখন এখানে আছে একটা আছে প্লেন, মানে লোকাল হোস্ট স্ল্যাশ শুধু যে এটা হবে, শুধু যে পোস্ট দেব কত নাম্বার পোস্ট সেটা, পোস্টের অনুযায়ী একটা আইডি ক্রিয়েট হবে, সেই আইডি অনুযায়ী এখানে এটা এটা আছে প্লেন। এবং ডে অ্যান্ড নেম, এখানে কি ছিল আমরা যে দেখেছিলাম, এই যে ডেট আসছে, যে ডেট আসছে এবং নেম আসছে, যে পোস্ট যে দিয়েছে সেটা নেম আসছে। এরপরে মান্থ অ্যান্ড নেম, আপনি যদি কোন মাসে পোস্টটা করেছেন সেই মাস দিতে চান, এবং স্যাম্পল পোস্টের যে পোস্টের নেমটা সেটা দিতে চান। এখানে আপনারা সবসময় এই পোস্ট নেমটা এটা দিয়ে রাখবেন, এটা সবচেয়ে সব থেকে ইউজফুল, এটা সবাই ইউজ করে, এই যে পোস্ট নেমটা দিয়ে রাখবেন, কারণ এটা শুধু যখন শুধু পোস্ট নেমটাই শো করবে আর কিছু না, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এটা এখানে কিছু করার দরকার নেই, সেভ করে দিবেন। এখন যদি একটা পোস্ট করেন তাহলে দেখেন কি শো করবে, এখানে আমরা পোস্টের টাইটেল দিচ্ছি হ্যালো হ্যালো ওয়ার্ল্ড, এবং এটা দিয়ে আমরা পাবলিশ করছি। তো পাবলিশ করার পরে এখানে দেখেন এই যে ভিউ পোস্ট, এটা আমরা ক্লিক করছি, নতুন লিঙ্ক ওপেন করছি। তো এখানে দেখুন এই যে লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের ধরি, এটা হচ্ছে আমাদের ডোমেন নেম, তাহলে এটা কি, তারপরে কি আসলো, এই যে পোস্টের নামটা আসছে, যে পোস্টের যে টাইটেল দিয়েছিলাম সেই পোস্টের টাইটেলটা এখানে চলে আসছে শুধু, আর কিছু না। তো সচরাচর আমরা এটা ইউজ করে থাকি পোস্ট নেম, এই যে এখানে সেটিংয়ে আসে, এটা পোস্ট নেম ইউজ করে থাকি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে প্রাইভেসি, প্রাইভেসি আমরা সবাই বুঝি, প্রাইভেসির একটা পেজ থাকে, প্রাইভেসি পলিসির অটোমেটিক একটা পেজ থাকে। তো আপনি যদি এই প্রাইভেসি পলিসিটা এই পেজে পেজে রাখতে চান তাহলে ইউজ দিস পেজ, আপনি যদি নতুন একটা পেজ ক্রিয়েট করে সেটাতে প্রাইভেসি পলিসি আপনি কিছু লিখে দিতে চান সেটা আপনি এখান থেকে ক্রিয়েট করে নতুন কিছু লিখে দিতে পারেন। তো ধন্যবাদ, আজকের পর্ব এখানেই শেষ করছি, আসসালামু আলাইকুম।